মানে আপনার মধ্যে স্যার কি এমন আলাদা জিনিস ছিল? না না, কোনো আলাদা জিনিস ছিল না, আমার ইচ্ছা ছিল। আমি যখন ক্লাস ফোরে পড়ি তখন আমি সিনেমা দেখি, সিনেমা দেখে আমি আমার মামাকে বলেছিলাম আমি এইটা হব। সাগরিকা সিনেমা দেখেছিলাম খুলনা পিকচার প্যালেস 1957 সালে। মামা আমাকে পাগল বলেছিল, তোর পাগল, এগুলো হওয়া যায় নাকি, এগুলো হয় অনেক বড় লোকের ছেলেরা এগুলো হয়। আসসালামু আলাইকুম সবাইকে। আমার শৈশব কৈশোরে যাই মানুষটাকে আমি একজন আদর্শবান বা চমৎকার মানুষ হিসেবে দেখে বড় হয়েছি, তেমন একজন কিংবদন্তি মানুষের সাথে আজকে আমি দাঁড়িয়ে আছি, যিনি একাধারে বাংলাদেশের খুবই বিখ্যাত একজন চলচ্চিত্র পরিচালক, অভিনেতা, এমনকি তিনি বর্তমানে বলা যায় একজন লেখকও। তো আমার সাথে তার কিন্তু পরিচয় সূত্রপাতটাই লেখক হিসাবে। 2023 সালের বইমেলায় আমাদের যে চমৎকার কিংবদন্তি মানুষ আছেন কাজী হাত স্যার, তার একটি বই আসছে, বইটির নাম হচ্ছে একজন সিনেমাওয়ালা। তো সেই বইটা নিয়ে স্যারের সাথে আজকে কথা হবে। স্যার আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। স্যার কেমন আছেন আপনি? স্যার ভালো। স্যার এত বছর পরে এসে হুট করে বই লেখা কেন? স্যার জীবনের শেষ প্রান্তে এসে গেছি, তো তাই এই প্রান্তিক মানুষ। আমি বলি আমি গোপালগঞ্জের অজো গ্রামে আমার জন্ম, আমার যখন জন্ম তখন থেকে স্বাধীনতার পূর্ব পর্যন্ত সারা গোপালগঞ্জ জেলায় 200-300 ফিট শুধু শহরে ইটের রাস্তা ছিল, আর সারা গোপালগঞ্জে কোনো ইটের রাস্তা, পাকা রাস্তা ছিল না, সব মাটির রাস্তা। যানবাহন ছিল নৌকা আর লঞ্চ, এছাড়া আর কোনো যানবাহন ছিল না, চিনতো না আমাদের এলাকার মানুষ। তো সেই জায়গা থেকে উঠে এসে কিভাবে আমি চলচ্চিত্র পরিচালক হলাম, সেই জায়গা থেকে উঠে এসে 52টা চলচ্চিত্র তৈরি করেছি এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্পীকে, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পকে উপহার দিয়েছি অনেক শিল্পী, কিংবদন্তি অনেক শিল্পীকে, অনেক শিল্পীকে উপহার দিয়েছি। এই সব মিলিয়ে আমার মনে হয় সাধারণ পাঠকদের কাছে এই খবরগুলো পৌঁছে দেওয়া উচিত লেখার মাধ্যমে, তাই লেখাটা আজীবন থাকবে, অমর থাকে লেখক লেখা, তো সেই জন্যেই লেখাটা। স্যার একেবারে যদি একটা প্রশ্ন করি, আপনার সিনেমার মধ্যে স্যার সবসময় রাজনৈতিক অস্থিরতা বা জনমানুষের যে দুঃখের যে ব্যাপারগুলো বা এই যে চিন্তাভাবনা সামাজিক প্রেক্ষাপটগুলো, স্যার ওই সময়, বর্তমান সময় তো আমরা জানি যে ইন্টারনেট আছে বা আমাদের কাছে অনেক অ্যাক্সেস রয়েছে, তা আপনি যে সেই টাইমে স্যার সিনেমা বানাচ্ছিলেন তখন তো ইন্টারনেট বা কিছুই ছিল না, তো এই আইডিয়াগুলো স্যার কোত্থেকে আসলো যে এই ধরনের? এই আইডিয়া না, আমার জন্ম থেকেই আমি একটা আদর্শে বিশ্বাসী ছিলাম, সেই আদর্শের কারণেই আমার একটা সামাজিক দায়িত্ববোধ জন্ম হয়েছিল আমার মধ্যে। সেই সামাজিক দায়িত্ববোধের কারণেই আমি মনে করতাম যে নাগরিক হিসাবে শুধু বিনোদন দেওয়াই আমার কাজ নয়, একজন মানুষকে অনেক খবর পৌঁছে দেওয়াও আমার দায়িত্ব, সমাজের ক্ষতস্থানকে তুলে ধরাও আমার দায়িত্ব, সমাজের অনৈতিকতাকেও তুলে ধরার দায়িত্ব আমার, সমাজে যে অনাচার হচ্ছে তাও তুলে ধরার দায়িত্ব আমার। তো বিনোদনের মাধ্যমে আমি তুলে ধরার যদি চেষ্টা করে থাকি আর তাতে যদি সার্থক হয়ে থাকি, আমার মনে হয় তুমি যখন বলছো তখন আমি সার্থক, আমি নিজেকে ধন্য মনে করি। আচ্ছা স্যার আপনার মাধ্যমে তো স্যার অনেক কিংবদন্তি শিল্পী স্যার উঠে এসেছে স্যার, তো আপনার সাথে যদি একেবারে বলি যে একটা বিখ্যাত জুটি স্যার, আমাদের যে মান্না স্যার আছেন তার সাথে একটা জুটি, তো সেই জুটিটা আসলে স্যার কীভাবে সৃষ্টি হলো, তাকে হচ্ছে স্যার কীভাবে পেলেন স্যার? মান্নাকে পেলাম তখন পাগলি নাম করে একটা ছবি করব, কাকে শিল্পী নেব, সেই শিল্পী নেওয়ার জন্যে নতুন শিল্পী খুঁজছিলাম প্রযোজকের অনুরোধে, তখন নতুন মুখের একটা পরিচিতি সভায় ওকে নাচতে দেখেছিলাম, সেই নাচটা দেখে আমার ভালো লেগেছিল, সেখান থেকেই তাকে কালেক্ট করে আমার ছবিতে নেওয়া। স্যার এই আমরা তো বর্তমান সময়ে জানি যে মানে আপনি তো স্যার একেবারে একটা রাজকীয় যুগ কাটিয়েছেন, যে একেবারে ঘরে ঘরে প্রত্যেকটা মানুষ বাংলা সিনেমা দেখার জন্য বসে থাকতো, এখন তো আমাদের একটা খুব একটা খারাপ সময় যাচ্ছে স্যার, তো আসলে এই খারাপ সময়টা, খারাপ সময় যাচ্ছে না আমি বলবো, সিনেমা দেখে মানুষ, সিনেমার দর্শক বেড়ে গেছে অনেক, কিন্তু ক্ষেত্রের পরিবর্তন হয়েছে, সিনেমা হলে গিয়ে সিনেমা দেখে না, এটাই হলো ঘটনা। অনেক মাধ্যম হয়েছে, ওটিটি প্ল্যাটফর্মের হয়েছে, নেটফ্লিক্স হয়েছে, তারপর আরও অনেক মাধ্যম হয়েছে, অনেক অ্যাপসের মাধ্যমে ছবি দেখে, ছবি দেখা দেখছে মানুষ, কিন্তু ছবির ব্যবসাটা কেমন ধরনের সেটা হলো
পানির ব্যবসায়ী পানি একজনে খাবে সে টাকা দেবে, পেট্রোলের ব্যবসায়ী পেট্রোল গাড়িতে ভরবে সে টাকা দেবে, আর সিনেমার ব্যবসা এমন যে সিনেমা দেখবে প্রযোজক টাকা পাবে। সেটা পাল্টে গেছে, সিনেমা দেখছে প্রযোজক টাকা পাচ্ছে, টাকা খরচ করে কেউ দেখতে যাচ্ছে না, টাকা পাচ্ছে না প্রযোজক, টাকা পাচ্ছে না। এখানেই ব্যত্যয় ঘটেছে, আর এর ফলে সিনেমার শিল্পটির বিনিয়োগ কমে গেছে, সিনেমার নির্মাণ হচ্ছে না, সিনেমার দর্শক কমে যায়নি, সিনেমার দর্শক বেড়েছে। তবে পৃথিবীর সমস্ত দেশে সিনেমাকে দেখার জন্যে, সিনেমা হলে দেখানোর জন্যে, আকর্ষণীয় করে তোলার জন্যে এর শব্দের প্রযুক্তিগত অনেক উন্নয়ন করা হয়েছে, প্রদর্শন ক্ষেত্রটি অনেক সুন্দর করা হয়েছে। সেই সুন্দর এবং সৌন্দর্য নিয়ে আমাদের সিনেমা হলগুলি তত নেই, তবে হচ্ছে, সিনেপ্লেক্সগুলো হচ্ছে। আশা করি আমাদের সিনেমা ও সিনেমা হলে গিয়ে দেখবে যদি অনেক সিনেপ্লেক্স হয়ে যায়। স্যার, আপনি তো একটু আগে বলছিলেন যে গোপালগঞ্জের এমন একটা জায়গা থেকে আপনি উঠে এসেছেন, যেই সময়টা উঠেছে তখন রাস্তায় ছিল না, মানুষের নৌকা দিয়ে পারাপার করতো, তো সেখান থেকে আপনি একজন সাধারণ মানুষ হিসেবে উঠে এসে এরকম লেজেন্ডারি লেভেলে কাজকর্ম করা, বা এই জীবনটা স্যার কিভাবে হলো, মানে আপনার মধ্যে স্যার কি এমন আলাদা জিনিস? না না, কোনো আলাদা জিনিস ছিল না, আমার ইচ্ছা ছিল। আমি যখন ক্লাস ফোরে পড়ি তখন আমি সিনেমা দেখি, সিনেমা দেখে আমি আমার মামাকে বলেছিলাম আমি এইটা হব, সাগরিকা সিনেমা দেখেছিলাম খুলনা পিকচার প্যালেস 1957 সালে। মামা আমাকে পাগল বলেছিল, ওর পাগল, এগুলো হওয়া যায় নাকি, এগুলো হয় অনেক বড় লোকের ছেলেরা এগুলো হয়। তখন আমার মধ্যে একটা জিদ চেপেছিল, সেই জিদটা ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়েছে, ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে 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 আমার শিক্ষা জীবন শেষ করেই আমি অন্য কোথাও চাকরির জন্যে দরখাস্ত করিনি, চেষ্টা করিনি, ভাবিনি, চিন্তাও করিনি, আমি সিনেমায় ঢুকে পড়েছি। পরিচালক মমতাজ আলীর প্রধান সহকারী হিসাবে 1974-এ, আর সেখান থেকে আমার চলচ্চিত্রের যাত্রা শুরু। আমার বইটা দেখবেন, পড়বেন, আমার ভালো লাগবে আপনারা পড়লে। সবাইকে ধন্যবাদ।